জাতীয় পরিচয় নিবন্ধন শুরু থেকেই করে আসছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। গেল সপ্তাহে হঠাৎই এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করতে সরকারি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে নির্বাচন কমিশন আগে থেকে কিছুই জানত না বলে দাবি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন কমিশন কিছু জানে না, অথচ এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ভালো হবে কি মন্দ হবে সেটা নিয়ে আলোচনা করা যাবে। সিইসি বলেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে না থাকলে সংকট তৈরি হতে পারে। ভোটার তালিকা যখন তৈরি করতে যাব সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কিভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা সাবঅর্ডিনেশন অথবা সুপরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের চারটি সংগঠনের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে না থাকলে যেসব সমস্যা হতে পারে তা তুলে ধরেন তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।